আসসালামু আলাইকুম সাবর ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন এডুকেশন প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগত ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ সেলিম বিষয় শিক্ষক জীববিজ্ঞান প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দীর্ঘদিন তোমাদের ক্লাস নিতে পারিনি তোমাদের সম্ভবত একটি বা দুটি ক্লাস নিয়েছি ছোট্ট তারপরে হয় এবং যার কারণে আমি আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তো এখন থেকে তোমাদের নিয়মিত ক্লাস নেব এবং তোমরা আশা করি নিয়মিত ক্লাসগুলো দেখবে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা যেহেতু এস এস পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা খুব শীঘ্রই দশম শ্রেণীতে উঠে যাবে এবং তোমাদেরও পুরো সিলেবাস অনুযায়ী পড়ালেখা করতে হবে তো তোমাদের সবার কথা চিন্তা করে আমি একটু ব্যতিক্রমভাবে এখন পড়াতে যাচ্ছি আগের মতো গতানুগতিক যে পদ্ধতিতে পড়াতাম সেই পদ্ধতিটা একটু চেঞ্জ করে আমি বোর্ড প্রশ্ন তোমাদের সমাধান দেব এবং এই বোর্ড প্রশ্নগুলোর আলোকে যে প্রশ্নগুলো বোর্ডে সব সময় আসে বা যেই ধরনের প্রশ্নগুলো নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে বোর্ডে হয় সেই ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী পড়ানোর চেষ্টা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াগুলো পড়ার চেষ্টা করবে এবং আশা করি তোমরা এসএসসি পরীক্ষাতে আমার বিষয় আমার যে বিষয় রয়েছে বিশেষ করে বায়োলজি বিষয় অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং সাথে সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে তোমরা অনেক ভালো করবে তো তোমরা প্রত্যেকটি ক্লাস দেখবে প্রত্যেকটি টিচারের যে ক্লাসগুলো আমরা প্রতিদিন আপলোড দিচ্ছি আপলোড করছি এই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তোমাদের স্কুলে ক্লাস নিতে পারছি না সুতরাং এটা একমাত্র উপায় এবং এই পথে আমরা ক্লাস নিতে যাচ্ছি এবং এইভাবে আমরা ক্লাস নিব তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় সাভার ক্যান্টনমেন্ট সাভার ঢাকা বিষয় জীববিজ্ঞান এবং তোমাদের যে অধ্যায়টি আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় থেকে আজকে সৃজনশীল প্রশ্ন এক এবং দুই পড়াবো এবং অধ্যায়ের নাম জীবন পাঠ তো প্রথমে যে প্রশ্নটি আমি নিয়ে আলোচনা করব সেটা সৃজনশীল প্রশ্ন এক এবং তোমরা দেখতে পাচ্ছ যশোর বোর্ড দুই হাজার সতেরোতে এই প্রশ্নটি হয়েছিল পরীক্ষা এসেছিল তো এবং এই যে প্রশ্নটা এসেছে সেটা শিখন পল তোমাদের বইয়ে দেখবে বা এবং এর আলোকে এই প্রশ্নটি করা হয়েছে তো আমরা প্রশ্নটি দেখি দেখো আহ প্রশ্নে প্রথমে একটি চিত্র দেওয়া আছে চিত্রটা কিসের চিত্র তোমরা খুব ভালোভাবে জানো এটি একটি এগারিকাস ছত্রাক বা মাশরুম যেটাই বলো তার ছবি এবং পাশে আছে শাপলা ফুলের ছবি তো এই মাশরুম এবং শাপলা ফুল এই দুইটি চিত্র দেখে আমরা অন্তত পক্ষে বুঝতে পারছি যে আমাদের প্রশ্নের ভিতরে যে এই টপিক বিশেষ করে গ এবং ঘ নম্বরের যে টপিক থাকবে সেগুলো মূলত চিত্র দুই এবং চিত্র একের আলোকেই হবে তো প্রথম প্রশ্ন হচ্ছে জীববিজ্ঞানের জনককে তৃতীয় প্রশ্ন প্রকৃত কোষ বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন চিত্র দুই এ প্রদত্ত জীবের আইসিবিএন কর্তৃক স্বীকৃত নামকরণ প্রক্রিয়া বর্ণনা করো এবং ঘ উদ্দীপকের দুটি জীবের মধ্যে কোনটি বৈশিষ্ট্য দিক বৈশিষ্ট্যগত দিক থেকে উন্নত বিশ্লেষণ করো আমি তোমাদের প্রশ্ন সহ উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি উত্তর আমি এখানে লিখে রেখেছি এবং তোমাদের পাঠের সুবিধার্থে আমি এই প্রশ্ন এবং উত্তর দুইটাই পিডিএফ ফাইল করে সোর্স ফাইলে দিয়ে দেব অর্থাৎ আমাদের যে ওয়ার্কশিট গুলো আছে সেই ওয়ার্কশিটে বায়োলজি একটি ফোল্ডার করা থাকবে তার ভিতরে তোমরা শীট পাবে তবে তোমরা প্রশ্ন করতে পারো যে এগুলো তো যশোর বোর্ড বোর্ড প্রশ্ন যেহেতু প্রত্যেকটি গাইডেই এই প্রশ্নগুলো দেয়া আছে এবং এর সমাধান দেয়া আছে তো আমি তোমাদের বিশেষ করে বলবো আমি একটি গাইডের সাহায্যে শুধু একটি না বেশ কয়েকটি গাইডের সাহায্যে আমি এই উত্তরগুলো করার চেষ্টা করেছি তবে একটি গাইড থেকে আমি বেশি ফলো আপ নিয়েছি গাইডকে অনুসরণ করেছি এবং গাইডের যে উত্তরগুলো যেভাবে দেওয়া আছে আমি হুব ওই রকম ভাবে তুলে দিয়েছি তবে বিশেষ বিশেষ কিছু জায়গায় কিছু সংযোজন করার প্রয়োজন হয়েছে যেমন তোমরা ভালোভাবে জানো কোনো গাইডেই কিন্তু মানে স্বয়ং সম্পূর্ণভাবে উত্তরটা দেওয়া থাকলেও একজন টিচারের মনোপুত হয় না আর একজন টিচারের মনোপুত না হলে কিন্তু সেই অনুযায়ী উত্তরটা যদি তার বিশেষ করে আমি আমার যদি সে উত্তরটা যদি কমফর্ট ফিল না করি তাহলে সেই ক্ষেত্রে আমি কিছু সংযোজন বা কিছু প্রিয়জন করে আমি উত্তরটাকে নতুনভাবে সাজিয়েছি তো এখানে অবশ্যই গাইড ফলো করলেও এখানে যে উত্তরগুলো দেয়া আছে সেখানে আমারও কিছু লেখা আছে তো সুতরাং তোমরা আশা করি এগুলো সোর্স ফাইল থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে তোমরা ক্লাসগুলো ভালোভাবে পড়বে এবং চর্চা করার চেষ্টা করবে তাহলে অন্তত পক্ষে তোমাদের যে এই গাইডের ভিতর কিছু কিছু লেকনেস থাকে সেই লেকনেসটা রিকভার হয়ে যাবে তো চলো তাহলে উত্তর আজকে শুরু করি প্রথম প্রশ্ন ছিল জীববিজ্ঞানের জনকের জীববিজ্ঞানের জনক আমরা যারা বায়োলজি পড়ি বায়োলজির প্রথম ক্লাসে তোমাদের আমি বলে দিয়েছিলাম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এক কথায় উত্তর এক কথায় উত্তরে যা শুধু মেইন উত্তরটাকে সুন্দরভাবে দিয়ে দিলেই বাস এনা এর বেশি আর কিছু লেখার প্রয়োজন নেই এবং যদি সংজ্ঞা থাকে তাহলে সংজ্ঞা দিয়ে সংজ্ঞাটা পূর্ণাঙ্গ তোমাদের লিখতে হবে এরপর পরের প্রশ্ন বলা হয়েছে প্রকৃত কোষ বলতে কি বোঝায় প্রকৃত কোষ প্রকৃত কোষ আমরা সবাই জানি যে কোষের নিউক্লিয়াস সুসম্পন্ন সম্পূর্ণ থাকে অর্থাৎ নিউক্লিয়াসের প্রত্যেকটি অংশ বিদ্যমান থাকে যে কোষের ভিতরে সেই কোষটাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষ অর্থাৎ প্রকৃত কোষ সেটাকে আমরা প্রকৃত কোষ বলি তাই না তো তার আলোকে উত্তরটি দেওয়া আছে দেখো যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু বস্তু পরিবেষ্টিত এখানে দেখো কয়েকটি টপিক আছে যে অংশ থাকে সে পাঁচটি অংশ কিন্তু এখানে আছে দ্বারা নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত নিউক্লিয় বস্তু বলতে বোঝানো হচ্ছে যে নিউক্লিয়ার ঝিল্লি একটা অংশ আর নিউক্লিয় বস্তু হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত যেই আহ রয়েছে যেমন নিউক্লিওলাস ক্রোমোজম তারপর নিউক্লিয় প্লাজম নিউক্লিয়ার মেমব্রেন এগুলো হচ্ছে নিউক্লিয় বস্তু এটা দ্বারা পরিবেষ্টিত ও সুসংকটিত থাকে তাকে প্রকৃত কোষ বলে প্রকৃত কোষ দুই প্রকার যথা দেহ কোষ এবং জনন কোষ এসব কোষ রাইবোজম সহ সকাল অঙ্গাণু উপস্থিত থাকে অর্থাৎ এইসব কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে রাইবোজম সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকে অধিকাংশ জীবকোষ এই ধরনের হয় মানে জীবকোষ যেগুলো আছে সেই জীবকোষ গুলোতে অন্যান্য অঙ্গনে উপস্থিত থাকবে এবং নিউক্লিয়াস থাকবে তখন সেটাকে আমরা প্রকৃত কোষ বা এরপরে যে প্রশ্ন রয়েছে চিত্র দুয়ে প্রদত্ত জীবের আইসিবিএন কর্তৃক স্বীকৃত নামকরণ প্রক্রিয়া বর্ণনা করো চিত্র দুয়ে প্রদত্ত জীবের আইসিবিএন কর্তৃক স্বীকৃত নামকরণ প্রক্রিয়া চিত্র দুইটা কি ফুল শাপলা ফুলটাকে যে নামকরণ করা হয়েছে এই নামকরণের ক্ষেত্রে আইসিবিএন কর্তৃক যে নীতিমালাটা রয়েছে তোমাদের বইয়ে লেখা আছে তোমরা বই খুললেই দেখতে পারবে যে নীতিমালাগুলো গুলো কি কি সাতটা অথবা আটটা নীতিমালা দেওয়া আছে সেই নীতিমালাগুলো অনুসরণ করেছে কিনা এই প্রক্রিয়াটা তোমাকে বর্ণনা করতে হবে অর্থাৎ এই প্রক্রিয়া বর্ণনা করতে গেলে আমাদের মোটামুটি স্পষ্ট ধারণা নিতে হবে যে এই যে নীতিমালাগুলো আছে নীতিমালাগুলো আমাকে সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী লিখে দিতে হবে যদি আমি এই গুলোই না লিখি অন্যান্য উল্টাপাল্টা কথা লিখে দিলাম যে এই জন্য এটার নাম এরকম করা হয়েছে তাহলে কিন্তু সঠিক উত্তরটা হবে না এবং তোমরা নাম্বার পাবে না সুতরাং যে প্রশ্নকে প্রত্যেকটা আরেকটি কথা তোমাদের বোর্ড প্রশ্নে কিন্তু সব সময় প্রত্যেকটা টপিক নিয়ে যে প্রশ্ন হয় সে প্রশ্নের আলোকে বইয়ে যে কথাগুলো আছে সেই বইয়ের কথাগুলোকে প্রাধান্য দিতে হবে তার মানে তোমাদের গাইড থেকে বইটাকে বেশি ফলো করতে হবে এবং আমিও ঠিক এখানে সেই কাজটাই করেছি গাইডে দেখেছি যেখানে বই ফলো করে লিখেছে সেই অংশটা আমি হুব তুলে দিয়েছি আর যেখানে দেখি যে না বই ফলো করে লেখেনি বা কোনো একটু লেখনেস রয়েছে সেই জায়গায় আমি একটু এডিট করেছি এডিট করে সেটাকে আমি আমার মতো করে সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করেছি ঠিক আছে তাহলে আসো দেখা যাক চিত্র দিয়ে প্রদত্ত জীবের আইসিডিয় নামকরণ যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটা কিভাবে করা হয়েছে গ নম্বর উত্তর দেখো উদ্দীপকের চিত্র দুইটি জিপটি হল শাপলাপুর এর বৈজ্ঞানিক নাম হলো নিমফিয়া নৌচালি নিমফিয়া নৌচালি এটির নামকরণ আইসিবিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ড অফ বোটানিক্যাল নোমেন ক্লেচার এই নোমেন ক্লেচার বানানটা অনেকেই ভুল করে অনেকে নোমেন কালচার লেখে অনেকেই কী কী সব উদ্ভুট কথা লেখে পরীক্ষার খাতায় দেখি এইসব তো তোমরা এই বানানটাকে খুব ভালোভাবে মনে রাখবে নোমেন প্লেচার এই বানানটা যেন ভুল না হয় এটা কিন্তু তোমাদের ভুল হয় প্রকৃত প্রদত্ত কর্তৃক প্রদত্ত নিয়ম অনুসারে করা হয়েছে নিচে নামকরণ প্রক্রিয়াটি বর্ণনা করা হলো দেখো শাপলাটা যে শাপলার বৈজ্ঞানিক নাম সেটা আগে আমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরে আইসিবিএন কি বলেছে আইসিবিএন এর পূর্ণ নম্বর রূপটা দেওয়া হয়েছে তারপরে কিন্তু সেই নিয়মগুলো মানে পর্যায়ক্রমিক ভাবে দেওয়া হয়েছে দেখো জীবের নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকবে প্রথম অংশ গণ অর্থাৎ নিমফিয়া এটা হচ্ছে নাম এবং দ্বিতীয় অংশটা হবে প্রজাতিক নাম নৌচালি এটা হচ্ছে প্রজাতিক নাম অর্থাৎ একটি গণ এবং একটি প্রজাতি দুইটা নাম থাকতে হবে ঠিক আছে প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে বা ইউনিক হতে হবে কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই অর্থাৎ একই নাম যদি দুইজনের হয় তাহলে কিন্তু একটি কনফিউশন হয় তোমরা একটি রুমে দুইজন আছো দুইজনের নামে রহিম কেউ যদি বলো এই রহিম শুনতো তখন দুইজনই শুনবা এই জিনিসটা ঠিক একই রকম প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা আলাদা হতে হবে যদি আলাদা না হয় তাহলে হয়তো একটা বৈজ্ঞানিক নাম বলল আরেকটাকে আমরা মিল করলাম সেই ক্ষেত্রে প্রত্যেকটা নাম ইউনিক হবে এবং একটা নামের সাথে আরেকটা নামে কখনোই মিল থাকবে না অবশ্যই অবশ্যই পৃথক হতে হবে এই জন্য বলা হয়েছে কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই চার নম্বর যে পয়েন্টটা রয়েছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে বাকি অক্ষরগুলো ছোট অক্ষর এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে এখানে আমি তোমাদের যদি একটু তোমাদের উদাহরণ হিসাবে আমি দেখাতে যাই তাহলে দেখো এই যে নিমফিয়া নৌচালে এন ওয়াই এম পি এইচ ই পি এইচ এ ই এ নিমফিয়া নিমফিয়ার প্রথম অক্ষরটা এন এটা বড় হাতের এই কথা বলে হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম একটা প্রথম অংশ গণম প্রথম অংশের প্রথম অক্ষর বড় হবে অর্থাৎ প্রথম অংশের প্রথম অক্ষর মানে এন এনটা বড় হবে বাকি অক্ষরগুলো ছোট অক্ষর বাকি প্রত্যেকটা অক্ষর দেখো ছোট অক্ষর লিখেছি এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দেবে দ্বিতীয় অক্ষর যেটা নৌ চালে কিন্তু প্রথম এনটা আমি বড় লিখবো না ছোটই লিখব এন ও ইউ সি এইচ এ এল আই নৌ ঠিক আছে তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছো বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদাই তাই লিখতে হবে অর্থাৎ যখন প্রিন্টেবল বা আমরা ওই কম্পিউটারে টাইপ করব তখন কিন্তু এটাকে এই ইটালিক ইটালি হবে বাঁকা করে লিখতে হবে দেখেছ তো এটা কিন্তু আমি এরকম করে চাইলে এরকম সোজা করেও লিখতে পারতাম যেমন এই এখন সোজা হয়ে আছে এরকম ভাবে লিখতে পারতাম কিন্তু এভাবে লেখার নিয়ম নেই এখানে বলা হয়েছে এটা নিয়ম বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় অবশ্যই ইটালি অক্ষরে অর্থাৎ এরকম বাঁকা ডান দিকে একটু বাঁকা হতে হবে ঠিক আছে ছয় নম্বর বৈজ্ঞানিক নাম লেখা হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে মিস্টেক ছিল যেমন কথাটা দুইবার ছিল যাই হোক বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে যেমন নিম চলে দেখো এখানে যদি যদি এটা আমি হাতে লিখে নিই কম্পিউটারে লিখেছি কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য কম্পিউটারে লেখাতেই তো ইতালি বাখা ভরা পে লিখতে কিন্তু তা না লেখে সোজা করে লিখেছি জানো তোমরা বলছো যে এটা হাতে লেখা মনে করো এটা হাতে লেখা তাহলে হাতে লেখার সময় অবশ্যই নিচে দুইটা আলাদা আন্ডারলাইন দিতে হবে অনেক সময় দেখা যায় কি সবাই এরকম পুরোটা মিলে আন্ডারলাইনটা পুরোটা মিলে দেয় যখন পুরোটা মিলে দেবে তখন কিন্তু এটা ভুল আবার অনেকে আন্ডারলাইন দেয়ই না অনেকে আন্ডারলাইন দেয়ই না না দিলে তো সেটা আরো বড় ভুল তো তোমাদের অবশ্যই এটা খেয়াল করতে হবে এই নিমফিয়া আলাদা কথা নৌচারে আলাদা কথা দুইটার নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে বৈজ্ঞানিক নামের আর এটা যদি তোমরা না দাও বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে তাহলে সেখানে সম্পূর্ণ নাম নাম্বার পাবে না এক নম্বরে যদি বলা হয় বৈজ্ঞানিক নাম লিখো তোমরা ঠিক লিখলা বানানো ঠিক করলা কিন্তু কি করলা এ দাগটা দিলে না তখন তোমাদের ওই এক নম্বর পুরোটা টাকাটা বৈজ্ঞানিক নামের শেষে নাম নাম সাধারণত সংক্ষিপ্ত লিখতে হয় মানে এটা এতটা ইমার্জেন্সি না এটা সবাই লেখে কেউ লেখে কেউ লেখে না ঠিক আছে কিন্তু এটা যারা সাধারণভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন বৈজ্ঞানিক নামকরণ হয় যেখানে লিপিবদ্ধ করা হয় সেখানে কিন্তু অবশ্যই লেখে আর তোমাদের বইয়ে অবশ্য এটা লেখেনি তো বই বই বইয়ে বা প্রিন্টেবল জায়গায় এটা লেখার প্রয়োজন পড়ে না যার শুধু নাম ডাকলে হয় এল এল দ্বারা বোঝাবে যে বৈজ্ঞানিক যে নামটা লিখেছে যিনি তার নামে প্রথম অক্ষর হ্যাঁ যেমন এখানে ক্যারোলাস লিনিয়াস উনি নিমফিয়া নেচারের নামকরণ করেছে এই জন্য শেষে একটা এল লেখা থাকে এই যেখানে এল লেখা আছে আশা করি বুঝতে পেরেছো দেখতে পাচ্ছ ঠিক আছে হুম যদি কয়েকজন বৈজ্ঞানিক শাপনা ফুলের বিভিন্ন বিজ্ঞানসম্মত নামকরণ করেন তবে অগ্রাধিকার আরিন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহতার একই জিনিসের যদি বৈজ্ঞানিক নাম বিভিন্ন মানুষ করে তাহলে প্রথমে চিনি নিয়ে আসবে তার নামটাই প্রাধান্য পাবে পরেরগুলোর নাম কিন্তু পরের নামগুলো আর প্রাধান্য পাবে না ক্লিয়ার তাহলে দেখো এই প্রশ্নে বলেছিল যে আইসিবিএন এর ফুলের বৈজ্ঞানিক নাম আইসিবিএন এর নিয়ম অনুসারে করা হয়েছে কিনা সে যে বিষয় নিয়ে নামকরণ প্রক্রিয়া বর্ণনা করো দেখো আমরা সেই নামকরণ প্রক্রিয়াটা হুবহু বর্ণনা করেছি এবং এখানে শুধুমাত্র শাপলা ফুলেরই নাম ব্যবহার করেছি অন্য কোনো কিছুর নাম ব্যবহার করিনি তোমাদের বইয়ে বিভিন্ন অংশে বিভিন্ন জিনিসের অরাজা থাকি বা তারপরে তোমার নেমফিয়া নৌচারি কাতলা কাতলা হ্যাঁ এরকম অনেক প্রাণীর বৈজ্ঞানিক নাম দিয়ে উদাহরণ দেওয়া আছে কিন্তু আমি কিন্তু এখানে শুধুমাত্র শাপলা ফুলের নাম দিয়েই উদাহরণ দিলাম অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমি শাপলা ফুলের নামটা ঠিক নিয়ম অনুসরণ অনুসরণ করে করা হয়েছে তারা এই বোঝানো হয়েছে প্লেয়ার এরপর গহ নম্বর প্রশ্ন দেখো উদ্দীপকের দুটি জীবের মধ্যে কোনটি বৈশিষ্ট্য দিক থেকে উন্নত বিশ্লেষণ করো দুইটা জীব একটা হচ্ছে সাপলা একটা হচ্ছে ছত্রাক এখন এগুলোর বৈশিষ্ট্য যখন নিরূপণ করব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারবো কোনটা অধিক উন্নত আর কোনটা কম উন্নত আসো সেই প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করি ঘ নম্বর উত্তর উদ্দীপকের চিত্র এক হলো মাশরুম এবং চিত্র দুই হলো সাপনা জীব দুটির মধ্যে সাপলা বৈশিষ্ট্য দিক থেকে বেশি উন্নত নিচের কারণগুলো বিশ্লেষণ করা হলো কারণ নম্বর এক মাশরুম ছত্রাক কিন্তু সাপনা সপুষ্পক উদ্ভিদ তাহলে উদ্ভিদ এবং মাশরুম ছত্রাক অর্থাৎ ফানজায় তোরা অবশ্যই পড়েছ যে কিন্তু উদ্ভিদ যেগুলো অর্থাৎ এই জাত যে জগৎ প্ল্যান্টি জগৎ থেকে কম উন্নত কারণ তোমাদের বইয়ে কিন্তু একটা সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে সব প্রথমে দেওয়া আছে সবচেয়ে কম উন্নত প্রাণী এবং এভাবে পর্যায়ক্রমে মানে গিয়ে একেবারে শেষ পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে যেটা সবচেয়ে উন্নত প্রাণী বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী বা জীব তাদের নাম তাদের জগৎটা কিন্তু শেষের দিকে আছে এটা কিন্তু ধারাবাহিক মানে কম উন্নত থেকে ধীরে ধীরে উন্নতর দিকে তাহলে ছত্রাকের পরে দিয়ে আছে হচ্ছে এই উদ্ভিদ বা প্ল্যান্টি প্ল্যান্টি জগৎ তার মানে বোঝা যাচ্ছে যে ছত্রাকের থেকে উদ্ভিদটা হচ্ছে উন্নত উদ্ভিদ সর্বদাই ছত্রাক অপেক্ষা উন্নত এই কথাটাই লেখা আছে মাশরুম পরবজি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কিন্তু সাপ্ল সহপুচ এটি সাল সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এ দ্বারা বোঝা যাচ্ছে কি যে সাপলা ফুল অধিক উন্নত মাশরুমের থেকে কারণ সে মাশরুম খাদ্য তৈরি করতে পারে না কিন্তু সাপলা পারে তিন নম্বর বৈশিষ্ট্য মাশরুম স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি বৃদ্ধি ঘটায় কিন্তু সাপলা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় যা উন্নত জীবের বৈশিষ্ট্য এখানে আর বোঝানোর কিছু নেই তোমরা বুঝতেই পারছো মাশরুমকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না কারণ মাশরুমের মূল কাণ্ড সব কিছু নেই কিন্তু শাপলা উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় যার কারণে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাপলাপুলটা অধিক উন্নত পরিবহন কলাগুচ্ছ যেমন জাইলেম মাশরুম মাশরুমে অনুপস্থিত কিন্তু শাপলা উদ্ভিদে উপস্থিত পরিবহন কলাগুচ্ছ উন্নত জীবের বৈশিষ্ট্য এখানে আর কিছু বোঝানোর নাই কারণ জাইলেম কোষ কোষ এগুলো তোমরা সম্পর্কে তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি তোমরা জানো সুতরাং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শাপলা ফুলটাই বেশি উন্নত এরপরের প্রশ্ন মাশরুমের দেহ নরম কিন্তু শাপলার দেহ সে তুলনায় বেশ শক্ত শক্ত উদ্ভিদ দেহ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে এটা আর একটা বৈশিষ্ট্য শক্ত উদ্ভিদ দেহ যেগুলো তারা একটু উন্নতই হয় এটা জানি কারণ ব্যাকটেরিয়া তারপরে ভাইরাস এগুলো তো হাত দিয়ে ধরা যায় না ওগুলো হাত ধরা যায় না যেগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী রয়েছে তারা এতই অনুন্নত দেখবে তাদের দেহে কিন্তু ওই হাত দিলে তারা গলে যায় সুতরাং এই তারা বোঝানো যাচ্ছে যে শক্ত যেগুলো প্রাণীগুলো আছে শক্ত সবল তারা উন্নত বৈশিষ্ট্য বহন করে অতএব উপর্যুক্ত আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে চিত্র এক ও চিত্র দুই এর মধ্যে চিত্র দুই অর্থাৎ সাপলা উদ্ভিদ অধিক উন্নত ক্লিয়ার এরপরে সৃজনশীল প্রশ্ন দুই এটা আসছিল কুমিল্লা বোর্ডে দুই হাজার উনিশ সালে শিখন পল তিন এটা তিন পার্ট তিন থেকে তোমাদের এটা নেওয়া হয়েছে দেখো প্রথমে চিত্র দেওয়া আছে একটা প্রথমটা হচ্ছে একটি পেনিসিলিয়াম পেনিসিলিয়াম ছত্রাক এটা খালি চোখে দেখা যায় নাক্ষণ যন্ত্রের নিচে ঠিক এইরকমই দেখা যায় গাছের মতো মনে হয় যেন একটার সাথে আর একটা জোড়া লাগানো পুঁথির মালার মতো এইরকমই দেখা যায় মাইক্রোস্কোপের নিচে আর এটা একটা ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপাল ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপের নিচে মানে অনুবীক্ষণ যেগুলো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র সেখানে এই মাইক্রোস্কোপ গুলো দেখা এই বাইক ব্যাকটেরিয়া গুলো স্পষ্টভাবে দেখা যায় আর এখানে একটি দুয়েল পাখি দেখা যাচ্ছে তো প্রথম প্রশ্ন ছিল হিস্টোলজি কাকে বলে কোষের কোন অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে ব্যাখ্যা করো চিত্র দুয়ের কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো চিত্র এক এবং চিত্র তিনের মধ্যে কোনটি উন্নতি বিশ্লেষণ করো তাহলে হিস্টোলজি কি হিস্টোলজি তোমরা প্রথমে যে জীববিজ্ঞানের দুটি শাখা রয়েছে সে শাখার একটিতে হিস্টোলজি অবস্থান করছে তাহলে দেখো হিস্টোলজি কাকে বলে জীববিজ্ঞানের যে শাখায় জীব দেহের সময়ের গঠন বিন্যাস কার্য ইত্যাদি তিনি আলোচনা করা তাকে হিস্টোলজি বলে অর্থাৎ জীববিজ্ঞানের যে প্রধান দুটি শাখা রয়েছে সেই দুটি শাখা সম্পর্কে তোমাদের বিস্তর জ্ঞান থাকতে হবে সেখান থেকে একটা প্রশ্ন নম্বর খ কোষের কোন অঙ্কাটি কোন অঙ্কানুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে তোমরা জানো এটা সেন্ট্রিওল সেন্ট্রিওল তাই একমাত্র স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে এবং এটা প্রাণী কোষে থাকে এবং উদ্ভিদ কোষেও মাঝে মধ্যে পাওয়া যায় এদেরকে কোষের সেন্ট্রোজোমের সেন্ট্রিওল অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে কোষ বিভাজনের সময় সেন্ট্রিওলের অনুনালিকা প্রান্ত দুটো একত্রিত হয় এবং মাঝখানটা প্রশস্ত হয় এ ধরনের গঠনকে তখন মাকু আকৃতি দেখা যায় তাকে স্পিন্ডল যন্ত্র বলে এটা তোমাদের কোষ বিভাজন অধ্যায়ে যখন পড়িয়েছে তখন এই যে দুই পাশ দিয়ে এরকম মাকু আকৃতির যে অনেকগুলো রেখা রেখে এসে উৎপন্ন হয় এই কথাগুলো এখানে বলা হয়েছে ঠিক আছে চিত্র দুইয়ের কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা চিত্র দুই হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার বিভাজন পদ্ধতি কোন প্রক্রিয়া হয় তোমরা ক্লাস এইটে পড়েছ সেই অ্যামাইটোসিস প্রক্রিয়ার বইয়ে দেয়া নেয় তোমরা কি করবে ওটাকে ওই এইটের এর বইটা ফলো করে ওখান থেকে লিখে দেবে আমি তারপরে তোমাদের এখানে লিখে দিয়েছি দেখো চিত্র সহ দিয়ে দিয়েছি যে উদ্দীপকের দুই হলো একটি ব্যাকটেরিয়া এর কোষ বিভাজন প্রক্রিয়া অ্যামাইটোসিস নিচে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করা হলো অ্যামাইটাসেস কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে বিভক্ত হয় বিভাজনের শুরুতে নিউক্লিয়াসটি ধীরে ধীরে লম্বা হতে থাকে এবং পরে দুই প্রান্ত মোটা ও মাঝের অংশটি সরু হতে থাকে এবং এ পর্যায়ে কোষের বাইরের কোষটিও বাইরের অংশটিও ধীরে ধীরে লম্বা ও সরু হতে থাকে পরবর্তীতে কোষের বাইরের আবরণটি ধীরে ধীরে মাঝ বরাবর শুরু ও চিকন হয় এবং কোষের দুই প্রান্ত মোটা হয় যখন নিউক্লিয়াস ও কোষদেহ উভয়ই মাঝ বরাবর সরু ও দিগন্ত মোটা হয় তখন এদের দেখতে ডাম্বেলের মতো দেখা যায় এই যেটাটা ডাম্বেলের মতো দেখা যাচ্ছে এই অংশটার কথা বলা হচ্ছে মাঝের সরু অংশটি ক্রমশ আরল শুরু হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে ঠিক আছে এই যে দেখো নিউক্লিয়াস দুটো একদম শুরু হয়ে আলাদা হয়ে গেল এবং দুই পাশে দুটো শুরু হয়ে গেল তারপরে এই পুরো কোষ দেহটিও মাঝ বরাবর ভাগ হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে ইতিমধ্যে মধ্যভাগ ভিতরের দিকে প্রবেশ করে প্রবেশ করে ভুল আছে বানানটা প্রবেশ করে কেও দুই ভাগে বিভক্ত করে ফেলে এবং অপত্য কোষের সৃষ্টি করে এভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির সমাপ্তি ঘটে ঠিক আছে তাহলে এটা তোমরা একটু পড়ে নিও একটু ভালোভাবে পড়লেই পারবে এটা আমি বোঝানোর কিছু নাই তাই বুঝালাম না এটা তোমাদের এইটে বুঝিয়েছিলাম নাইনে বুঝিয়েছি টেনে বুঝিয়েছি তো এটা আসলে এতটা কঠিন বিষয় না যেটা এটা এত ভালো বোঝাতে হবে আসলে প্রথমত থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো নর্মালি তোমরা পারার কথা এই জন্য বেশি একটা বোঝাচ্ছি না যার শুধু পড়িয়ে দিয়ে যাচ্ছি আর চিত্র এক এবং চিত্র তিনের মধ্যে কোনটা বৈশিষ্ট্যগুলো কোনটা অধিক উন্নত মানে এক 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 অধিক উন্নত না তিন অধিক উন্নত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে এক নম্বর প্রশ্নের ঘ এর মতো উত্তর এটা যে পেনিসিলিয়াম কি পেনিসিলিয়ামের বৈশিষ্ট্যগুলো এখানে দিতে হবে আর তিন নম্বরে হচ্ছে দোয়েল পাখি দোয়েল পাখি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তার বৈশিষ্ট্যগুলো দিতে হবে এই এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে জাস্ট তোমাদের মেন উত্তরটা দিতে হবে এটা এমন কঠিন কিছু না সব কিছু লেখা আছে তারপরে আমি একবার জাস্ট পড়িয়ে দিচ্ছি চিত্র এক হলো পেনিসিলিয়াম এবং তিন হলো দোয়েল পাখি যা যথাক্রমে ফানজায় ও অ্যানিমেলিয়া রাজ্যভুক্ত পেনিসিলিয়াম এবং দোয়েল পাখির মধ্যে দোয়েল পাখি উন্নত নিচে এদের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিশ্লেষণ করা হলো প্রথমে পেনিসিলিয়ামের বৈশিষ্ট্য পেনিসিলিয়াম পেনিসিলিয়াম ফানজায় রাজ্যের অন্তর্ভুক্ত এদের অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী দেহ এক অথবা মাইসিলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত এগুলো নিউক্লিয়াস সুগঠিত কোষপ্রাচীর বস্তু দিয়ে গঠিত খাদ্য গ্রহণ শোষণ ঘটে এই বৈশিষ্ট্যগুলো বইয়েও আছে তোমরা পড়ে নেবে এরপরে যে বৈশিষ্ট্য দয়েল পাখির বৈশিষ্ট্য অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত দোয়েল পাখি তার বৈশিষ্ট্যগুলো প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী এ রাজ্যের অন্তর্ভুক্ত এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী এদের কোষে কোনো বড় কোষ প্রাচীর প্লাস্টিক ও কোষগহ্বর গহব্বর নেই কিন্তু তোমার কোষ প্রাচীর বৈশিষ্ট্য যেগুলো কোষে থাকার কথা নয় আচ্ছা প্লাস্টিক না থাকা এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী পরভোজের ইংরেজি শব্দ হেটারোট্রফিক এবং খাদ্য গলদকরণ করে অর্থাৎ গলা দিয়ে খাদ্য প্রবেশ করে যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান জটিল টিস্যুতন্ত্র মানে সরল টিস্যু জটিল জটিল টিস্যু তোমরা পড়েছ ওই জটিল টিস্যুগুলো মানে একে অনেকগুলো টিস্যু নিয়ে অনেক ধরনের কোষ নিয়ে একটা টিস্যু তন্ত্র গঠিত এই জন্য এটাকে বলা হয় জটিল তন্ত্র এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় অর্থাৎ পুরুষ থেকে হয় তোমার ডিপ্লয়েড এবং স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় আর উপরিক্ত বৈশিষ্ট্যগুলো পরিচালনা করলে দেখা যায় যে একের তুলনায় তিন অধিক উন্নত তো এই ছিল আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমি দুটি সিজন তোমাদের সুন্দরভাবে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি করে দিলাম এবং যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে পারো তাছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও তুমি কমেন্ট করতে পারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সরাসরি আমাকে মেল করতে পারো বা আমাকে ফোন দিয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারো আমি তোমাদের সমস্যা অনুযায়ী সেই অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তবে আমি আপাতত চাচ্ছি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য এবং আমি এই প্রথম অধ্যায় থেকে পর্যালোচক পর্যালোচনা করে যা পেয়েছি যে এই দুইটা প্রশ্নের ভিতর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেমন এই যে তোমার গ নম্বর প্রশ্ন হ্যাঁ এই যে বৈজ্ঞানিক নামের যে নামকরণ প্রক্রিয়াটা এটা ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা আসে এই প্রশ্নটা আসছে এই প্রশ্নটা দিয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে এবং তোমার এই না আইসিবিএন এর নামকরণ প্রক্রিয়া অর্থাৎ এই দ্বিপদ নামকরণ প্রক্রিয়ার যে নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলো দেওয়া আছে এইগুলো প্রশ্নই বারবার এসেছে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো এসেছে বলে আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আমি প্রথম অধ্যায় প্রত্যেকটা অধ্যায় থেকে প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যুক্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নেব যে প্রশ্নগুলো বারবার আসছে বারবার আসছে এবং আসার সম্ভাবনা বেশি সেই প্রশ্নগুলো নিয়ে আমি বেশি আলোচনা করবো প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে সিজনশীল আপাতত দেবো এভাবে প্রত্যেক চোদ্দোটা অধ্যায় চোদ্দটা অধ্যায় চোদ্দ দু কোনো আঠাশটা সৃজনশীল আমি আলোচনা করবো এরপরে যদি সময় থাকে তারপর আমি আবার প্রথম থেকে আসব আবার নতুন করে দুইটা করে দেবো ঠিক আছে এরকমভাবে আমি তোমাদের বায়োলজি ক্লাসগুলো নেবো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার সৃজনশীল পাবে এবং যেই সৃজনশীলগুলো দিয়েছি এই সৃজনশীলগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ইভেন আমরা যে পরীক্ষায় প্রশ্ন নেব আমাদের স্কুলে যে পরীক্ষা হবে সে পরীক্ষা যখন প্রশ্ন নেওয়া হবে বা তোমাদের পরীক্ষা যখন নেওয়া হবে তখন কিন্তু তখন কিন্তু আমি এই তোমাদের এখান থেকে আমি এই অনলাইন ক্লাসের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সেই প্রশ্নগুলোই আমি ওই প্রশ্নগুলোর ভিতর থেকে আমি তোমাদের প্রশ্ন দেব যদি দেখা যায় যে দশ দিন পর পরীক্ষা হয় আমি যদি এর ভিতর তোমাদের দশটা প্রশ্ন দিয়েছি মনে করো দশ দিনে দশ দিনে পাঁচটা ক্লাস নিয়েছি পাঁচটা ক্লাসে পাঁচ দুখানা দশটা প্রশ্ন থাকবে তাহলে এই যে ক্লাসগুলো নিয়েছি এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এখান থেকে আমি প্রশ্ন দেব যদি সত্তর মার্কের প্রশ্ন হয় দশটা থেকে আমি সাতটা দেব বুঝতে পেরেছো আশা করি তাহলে তোমরা এই খুব মনোযোগ সহকারে শুনে রাখবে এই ক্লাসগুলো তাহলে অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট যেহেতু আমি এগুলো তোমার বোর্ড প্রশ্নেও ইম্পর্টেন্ট এবং আমরা পরীক্ষাতেও এই প্রশ্নগুলোর ভিতর থেকে প্রশ্ন দেব সুতরাং এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস তোমাদের দেখা উচিত দেখবে এবং এগুলো পড়ে কমপ্লিট করে রাখার চেষ্টা করবে এবং এখান থেকে আমি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে বলছি তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ